হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ইমন খান। সো গাইস, আবার চলে আসলাম আপনার মাঝে। আশা করি আপনার সবাই ভালো আছেন। এবার কোরবানি ঈদটা আমি দেশের বাড়িতে করতেছি, গ্রামের বাড়িতে। প্রতি বছর ঈদ ঢাকাতে করা হয়। ঈদের প্রথম দিন ঢাকায় কোরবানি দিই, তারপর দ্বিতীয় দিন গ্রামে চলে আসি। বাট এবার পুরো কোরবানিটা গ্রামে দিব আত্মীয় স্বজনের সাথে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আর আমাদের গ্রুপ অলরেডি কালকে রাতে চলে আসছে। আমি এখন আপনাদের আমার তিনটা গ্রুপ কালেকশন দেখাবো। দুইটা তো আমার ফ্রেন্ড ফার্ম থেকে কিনছি, পরে একটা কালকে সকালে মেহেদি হাট থেকে কিনছি। চলুন তাহলে গ্রুপ কালেকশন আপনাদের দেখাই। এই যে আমাদের গুরু চলে আসছে কালকে ঢাকা থেকে, এই গুরুটা আর এই গুরুটা আমি আমার ফ্রেন্ডের ফার্মটা থেকে নিয়েছি, যে ব্লগটা আপনি কিছুদিন আগে দেখতে পারছেন। আর এটা কালকে সকালে কিনে আনছি মেহেদিয়া হাট থেকে। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। বাইরে প্রচন্ড বৃষ্টি, যার জন্য এখনো বেরোতে পারিনি। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বাসা থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুত, আমরা এখন চলে যাচ্ছি। আমরা সবাই গাড়িতে উঠতেছি।
এটা হচ্ছে আমার মেজো বেডরুম, এটা রান্নাঘর, এটা খাবারের ঘর, এই আমার দুই ভাবি বসে আছে, এই যে আবি আবি, এই যে আমার নতুন ব্লগে দেখছেন গরু কেনার সময়, এটা হচ্ছে আমার রুম, এটা ড্রয়িং রুম, উপরে আর পাঁচটা রুম আছে, এটা দেখাচ্ছি আপনাদের। আমি আপনাদের আমার বাসার নিচে রুমগুলো দেখেছি, এখন দুতলা রুমগুলো দেখাবো। এই যে আমার ক্যামেরাম্যান, আবি নিয়ে শুধু করে, এটা হচ্ছে ড্রাইভার রুম, এর পাশে একটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে স্টোর রুম, বাকিগুলো তিনটা রুম আছে দ্বিতলায়। ছোট্ট একটা ছাদ আছে, সেটা দেখাচ্ছি আপনাদের এখন। ছোট্ট একটা ছাদ, আর পাশে যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আমার বড় চাচার। এতক্ষণ আমি আপনাদের আমার বাড়ির ডিটেলসগুলো বলছি, এখন দেখতে পাচ্ছেন আমার বড় ভাই আমার বড় ভাবি বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেছে। গ্রামে সবচেয়ে দৃশ্যটা বেশি ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছি অন্ধকারে যে লাইট দৌড়তেছে ঝোনাকি পুক, এই গ্রামে আসলে একমাত্র দেখা যায় এই দৃশ্যটা, সবচেয়ে ভালো লাগে। ফাইনালি এখন দেখতে পাচ্ছেন আমি অটো রিক্সাতে আছি, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বোরব বাজারে, আমার একটা পার্সেল আসছে এসে পরিবহনে, সেটাই নিতে যাচ্ছি। আমি এখন আছি বরফ মেঘনা ব্রিজের উপরে, এটা হচ্ছে বরফ মেঘনা ব্রিজের রাত্রের দৃশ্য। ফাইনালি চলে আসছি আমি এসে পরিবহন পার্সেলিং করে আসা দিছে বরফ বাজার। সো ভিউয়ার্স ফাইনালি এখন বাজে রাত 11:30, খাওয়া দাওয়া অলরেডি শেষ। সো আশা করি আমার এই আজকের ব্লগটা আপনার ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও আসবে, ঈদ ব্লগ অবশ্যই আসবে, কোরবানি ঈদ ব্লগ আসবে, আমার বাগান বাড়ি, আমাদের মাদ্রাসা আর আমাদের বাংলো বাড়ি অবশ্যই ভিডিও আসবে, আপনারা দেখবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।